চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, আগামী দিনের গর্ব। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের সরকারি পলিটেকনিক সমূহের একটি। এটি চাঁদপুর জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে কচুয়া এলাকায় অবস্থিত। এটি 2005 সালে মাত্র 96 জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। তখন এখানে মাত্র 2টি টেকনোলজি বিভাগ চালু ছিল, কম্পিউটার ও কনস্ট্রাকশন শিক্ষা। পরবর্তীতে শিক্ষানুরাগী বর্তমান সরকারের তত্ত্বাবধানে আরও 2টি বিভাগ, ইলেকট্রনিক্স ও রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং যুক্ত হয়। এতে করে ধীরে ধীরে এখানে শিক্ষার্থী সংখ্যা বাড়তে থাকে। ফলে 2010 সাল থেকে দেশের বাকি পলিটেকনিকগুলোর মতোই এখানেও দ্বিতীয় শিফট চালু হয়। স্থানীয় সাংসদ ডক্টর মহিউদ্দিন খান আলমগীর জানান, বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্যই হল উন্নত জনসম্পদ সৃষ্টি, আর যথাযথ কারিগরি শিক্ষাই সার্থক জনসম্পদ তৈরিতে প্রধান ভূমিকা পালন করে। এ লক্ষ্যে এই ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রমে সরকারি পূর্ণ সহযোগিতা বিদ্যমান। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমান সরকারের আমলে গৃহীত কিছু পদক্ষেপ হল, ক্যাম্পাসের উত্তর ও দক্ষিণ দিকে 5তলা বিশিষ্ট 2টি এবং পূর্ব ও পশ্চিম দিকে 2তলা বিশিষ্ট 2টি ভবন নির্মাণ। ভবনগুলোর ভিতরে 5টি বড় ল্যাবরেটরি, অফিস রুম, লাইব্রেরি এবং 300 জন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি অডিটোরিয়াম তৈরি করা এবং পশ্চিম পাশে একটি ছোট আকারের স্টাফ কোয়ার্টার। এ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের আশা, যেহেতু বর্তমান শিক্ষামন্ত্রী চাঁদপুরের, সেহেতু জেলার একমাত্র সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উন্নয়ন ও অর্জন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হবে।